কোন মজা থাকে না আপনি যদি একতরফা একা একা যুদ্ধ করেন যুদ্ধ হয় না তো কাজেই চ্যালেঞ্জ মানে আমি মনে করি আমি এটাকে এনজয় করি হ্যাঁ আমার প্রতি পদে পদে আমার প্রতিপক্ষ যারা তারা চেষ্টা করেছিল বাধা দেওয়ার যাতে করে আমি নমিনেশন না পাই তারা জেলা অফিস থেকে শুরু করে আপনার নির্বাচন কমিশন পর্যন্ত চেষ্টা করেছিল কিন্তু আমি এই চেষ্টাগুলোকে অতিক্রম করতে পারছি একমাত্র পাটগ্রাম হাতিবান্ধা এলাকাবাসীর সাপোর্ট এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আমি হাইকোর্টের শেষ পর্যন্ত মানে চূড়ান্ত বিচারের চূড়ান্ত জায়গায় গিয়ে আমি বিচার পেয়েছি এবং সেখান থেকে আমার প্রার্থিতা আমি ফিরে পেয়েছি এবং সেখান থেকে ফিরে পেয়ে এসে আজকে লালমনিহাটে আমরা আমাদের প্রার্থিতার জন্য যখন আমরা প্রতীক বরাদ্দের জন্য গিয়েছি সেখানেও যে কিছুটা বাধার সৃষ্টি হয়নি সেটা আপনারা নিজেরাই বলেছেন বাট এই বাধাগুলো আমরা অতিক্রম করতে পেরেছি একমাত্র হলো যে আমার এই এলাকার মানুষের হাত পাটগ্রাম হাতিবান্ধার মানুষের অকুণ্ঠ সমর্থনের ফলে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা ফ্রি ফেয়ার ভোট হবে এবং এখন কিন্তু এটা ইলেকশন কমিশনের হাতে তো ইলেকশন কমিশনও এ পর্যন্ত যেভাবে কথা বলেছেন যে এটি ফ্রি ফেয়ার করার জন্য তারা সর্বাত্মকরণের চেষ্টা করবে তবে আমি যেটি আশঙ্কা করি সেটি হলো যে আমার প্রতিপক্ষ ইতিমধ্যে আমাকে যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন করিয়েছে বা যে সমস্ত বাধার সম্মুখীন করিয়েছে তারা যেহেতু ক্ষমতায় আছে হয়তোবা ক্ষমতার অপব্যবহার হতেও পারে তবে আমি এই ভয়ে ভীত নই যে তারা যদি কোনো রকম ভয়ভীতি দেখায় বা সেই রকম কোনো প্রতিরোধ সেই রকম কোনো কিছু করে তবে এই অঞ্চলের মানুষ যেহেতু আমাকে ভালোবাসে পাটগ্রাম হাতিবান্ধার আমি বলবো শতভাগ মানুষের ভালোবাসা আমি পেয়েছি তাদের অকুণ্ঠ সমর্থন যেহেতু আছে কাজে তারা সম্মিলিতভাবে এই এই প্রতিরোধ গড়ে তুলবে তারা যদি কোনো বাধা পায় ইনশাআল্লাহ তারা এটাকে মোকাবেলা করবে কাজে সেই দিক থেকে আমি খুব একটা শঙ্কিত না এটি গ্রাম হাতিবান্ধা সহ সারা বাংলাদেশের উন্নতি হয়েছে এটা আপনারা দেখেছেন আমি এটা স্বীকার করব সবাই স্বীকার করবেন যে দেশের উন্নতি হয়েছে নিয়ে কোনো সন্দেহ নাই তবে পাটগ্রাম হাতিবান্ধায় অন্য অন্য এলাকার তুলনায় খুব বেশি উন্নতি হয়েছে তা না আমাদের যতটুকু হওয়ার উচিত ছিল সেটি আমাদের হয়নি এটি স্বীকার করতেই হবে আপনি যদি অন্য অন্য জেলায় উপজেলাগুলোতে যান তাহলে দেখবেন যে একই চিত্র আমাদের চেয়ে তাদের উন্নয়ন বেশি হয়েছে আমি যদি ছোট্ট করে একটা কথা বলি যে আমাদের আজকে ১২ বছরেও ওই তিন বিঘা এক্সপ্রেস চালু হবে বলা হয় কিন্তু এটি করা হয়নি আজকে আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট যেখানে পিপল হলো বিদেশে কাজ করে সেটা হলো লালমনিহাট জেলার এবং বিশেষ করে পাটগ্রাম হাতিবান্ধার এই ২০-২১ বছর যারা আমরা ক্ষমতায় ছিলাম আমরা ইচ্ছা করলে অনেক বেকার সমস্যার সমাধান করতে পারতাম অনেক বেকার শিক্ষিত যুবককে বিদেশে পাঠাতে পারতাম এটা কিন্তু আমরা পারিনি আমি যেটা মনে করি যদি আমাকে জনগণ ভালোবেসে ভোট দিয়ে সংসদে পাঠায় আমি এই জায়গাগুলোতে বেশি ফোকাস করব বিশেষ করে বেকার সমস্যার সমাধান আমাদের তিস্তার ভাঙ্গন একটা আছে যদিও মহাপরিকল্পনা আছে এটা বাস্তবায়ন করতে অনেক লম্বা সময় লাগবে কাজে স্বল্প সময়ের মধ্যে শর্ট টার্ম প্ল্যান করে যাতে ভাঙ্গনটা রোধ করা যায় সেটা আমার প্রায়োরিটি থাকবে এছাড়া আমি মনে করি তিস্তা পাড়ে আমাদের যে ব্রিজটা হয়েছে এটার পাড়ে যে সব বড় বড় জায়গাগুলো আছে এটাতে একটা পর্যটন কেন্দ্র করলে ইজিলি কিন্তু এখানে বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বহু পর্যটক এখানে আসবে তো এই জায়গাগুলোতে আমি যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই এই জায়গাগুলোতে হাত দেবো